আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ মাইক্রোটিকের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়ালটি আমরা শুরু করব। তো শুরুতেই বলে নেই, গত দুইটি পর্বে আমরা যেটা দেখেছি সেটা হলো পিপিপি বিষয়টা কি এবং এটা নিয়ে আমরা বেসিক একটু আলোচনা করেছি এবং সেটার ডিটেলস ডিসক্রিপশনে আপনাদের জন্য আমি দিয়ে দিয়েছি। তো এরপর যে টিউটোরিয়ালটা করা হয়েছে সেটা হলো পিপিপি ওই সার্ভারটা কীভাবে কনফিগারেশন করতে হয় এবং এটার বেসিক যেসব কাজগুলি ছিল সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা পিপিপি সার্ভারটা কনফিগারেশন করব এবং তার অ্যাডভান্স কিছু বিষয়গুলি আমরা দেখব, মানে অ্যাডভান্স কী সব কনফিগারেশন করা যায়, একটা আইএসপির ক্ষেত্রে আপনারা কী কী ধরনের কনফিগারেশন করতে পারেন সেই সব বিষয়গুলি আমরা একটু জানব। এবং এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা পিপি সার্ভারটা কনফিগারেশন করব একটি আইএসপির জন্য। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিপি সার্ভারের কী কী অ্যাডভান্স কনফিগারেশন করা যায়। মূলত অ্যাডভান্স কনফিগারেশন করা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য, যে লাস্ট পর্বে যেটা দেখেছিলাম যে আমরা যখন প্রোফাইলের মধ্যে লিমিট অ্যাড করি, যদি দেখাই প্রোফাইলের মধ্যে, যদি আমি প্রোফাইলের মধ্যে এখানে যদি লিমিট অ্যাড করে দিই, তো সেক্ষেত্রে আমার সিম্পল কিউতে বা কিউসের মধ্যে সিম্পল কিউতে এখানে কিউ জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি। তো এই সব ব্যাপারগুলি নিয়ে আর কি আমরা আলোচনা করব, একটু অ্যাডভান্স আলোচনা করব এগুলি কীভাবে কন্ট্রোল করা যায়। আমাদের যে দেখা যায় আমাদের কিউ লিস্টে বেশিরভাগ কিউগুলি যদি না আসে, সেই ব্যাপারগুলো আমরা একটু কীভাবে মেনটেন্যান্স করতে পারি। দেখা গেল যে আপনার 2-3 হাজার ইউজার আছে, তো 2-3 হাজার ইউজারের কিউ যদি আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসে, তো সেক্ষেত্রে সিপিইউ অনেক বেড়ে যাবে। নর্মালি যে ছোট মাইক্রোটিকগুলি আছে, প্র্যাকটিসের জন্য আমরা যে মাইক্রোটিকগুলি ইউজ করি বা ক্লাস এনভায়রনমেন্টে যেগুলি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই মাইক্রোটিকের সিপিইউ এমনিতেই বেড়ে যায়। তো বড় বড় মাইক্রোটিকের সিপিইউ বাড়ে, আপনার কিউ লিস্ট হেভি হয়ে গেলে সেখানে কোর অনুযায়ী আপনার সিপিইউ অনেকটা বেড়ে যাবে। তো তার জন্য আমরা এইসব কিউগুলি কীভাবে কন্ট্রোল করতে পারি সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আর আলোচনাটা করব। তো এবং আমরা দেখব যে কীভাবে কী করা যায় এবং কী কীভাবে আমরা মেনটেন্যান্স করতে পারি এবং কোনটার কী অপশন সেই ব্যাপারগুলি আমরা একটু জানবো। মূলত আজকের আলোচনাটা যেটা বোঝাতে চাচ্ছি সেটা আমাদের প্রোফাইলস কেন্দ্রিক পিপিপির প্রোফাইলস কেন্দ্রিক আমরা প্রোফাইল নিয়ে আলোচনাগুলি করব। তো কথা না বাড়িয়ে শুরু করি, ফার্স্টে আমরা যেটা করব আমরা পিপিপি সার্ভারের কনফিগারেশনটা করব। তো আমরা এর আগেই দেখেছি যে পিপিপি সার্ভার কীভাবে কনফিগারেশন করতে হয় এবং কোন বিষয়গুলি প্রয়োজন এবং কোন বিষয়গুলি প্রয়োজন না সেগুলি আমরা জানি অলরেডি। ওকে, তো আমি শুরুতে একটি পুল ক্রিয়েট করে নিচ্ছি। পিপিপির জন্য আমাদের পুল প্রয়োজন হয়, পিপিপি OEPLL পুল, মানে আইপি রেঞ্জ যেটা আমরা অনেকে যে আমরা জানি গত টিউটোরিয়াল অনুযায়ী যে আমরা এখানে নেটওয়ার্ক বলতে পারি বা রেঞ্জ অ্যালাউ করে দিতে পারি। তো আমি এখানে রেঞ্জ নিয়ে নিব, কারণ মাইক্রোটিক থেকেও এটা আমাদের রিকমেন্ডেড করে, আমরা রেঞ্জ উল্লেখ করে দিতে পারি এখান থেকে। এবং আমার যেটা পছন্দ আমি রেঞ্জ উল্লেখ করাটাই পছন্দ করি, তো সে কারণে আমি রেঞ্জ উল্লেখ করে করবো 172.16.0.2/-172.16.0.254। আমরা 254 এই কারণে দিচ্ছি কারণ আমি ক্লাস বির একটা আইপি ব্লককে আমি সাবনেট করে নিচ্ছি, /24 সাবনেটিং করে নিচ্ছি, তার কারণে এটা আপনারা আইপি ক্লাস নিয়ে যারা একটু স্টাডি করছেন তারা বুঝতে পারবেন। ওকে, তো অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো আমার পুল ক্রিয়েট হয়ে গেল, এখন আমি আপনাদের জন্য যেটা করব সার্ভার কনফিগারেশন করব। তো সার্ভার কনফিগারেশনের জন্য পিপিপিতে যাব, পিপিপিতে গিয়ে পিপি সার্ভার সেখানে গিয়ে প্লাসে ক্লিক করব। আমরা একটা নেম দিয়ে দিচ্ছি, তার আগে আরেকটা কাজ করি, আমি আমার যে ইন্টারফেসটা আছে Ether2 এটা হলো আমার ল্যান ইন্টারফেস। তো আমি এখানে উল্লেখ করে দিই আমার ল্যান ইন্টারফেস, এই ল্যান ইন্টারফেসে আমি পিপিপিটা কনফিগারেশন করব। পিপি সার্ভারস প্লাসে গিয়ে আমি উল্লেখ করে দিচ্ছি এখানে পিপিপি সার্ভার। ওকে, এরপরে আমি ইন্টারফেস কোনটা দিব, আমার ল্যান ইন্টারফেস যেটা সেটা উল্লেখ করে দিব।
এখানে ম্যাক্স এমটিইউ ম্যাক্স এমআরইউ যেটা আছে সেটা আমরা কিভাবে উল্লেখ করব, সেটার জন্য আমরা এখানে যদি দেখি অ্যাকচুয়াল এমটিইউ 1500, তো সেই হিসেবে আমরা একটা উল্লেখ করে দিব। বা মাইক্রোটিককে আমাদের যে যেটা বলে মাইক্রোটিকের উইকিপিডিয়ার যে লিঙ্কগুলি আপনাদেরকে আমি শেয়ার করেছি, সেই লিঙ্কে যেভাবে দেওয়া আছে 1480, সেই হিসেবে আমরা দিতে পারি। তো 1480 আমি করে দিই, কেন 1480 করে দিই, সরি আসে। ওকে, তো প্রোফাইল যেটা আছে এখানে ডিফল্ট থাকবে, অন সেশন পার হোস্ট এটাও থাকবে আমার। ওকে, এরপর আমি যেটা করব অ্যাপ্লাই ওকে দিয়ে দিব। ওকে, অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আমার এখানে যেটা হচ্ছে আমার সার্ভার কনফিগারেশন করা শেষ, আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করলাম না, যা আছে তাই থাকবে। এরপরে আমরা প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে গিয়ে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে জেনারেল এখানে আমি নাম দেই, সাপোজ আমি এটা তৈরি করব অন এমবিপিএস এর জন্য, অন এমবিপিএস, অন এমবিপিএস এর একটা প্রোফাইল 172.16.0.1, এটা হলো আমার গেটওয়ে বা লোকাল অ্যাড্রেস। আর রিমোট অ্যাড্রেস আমি যে পুলটা ডিক্লেয়ার করেছি সেই পুলটা। এখন আমি যেটা করব, আমার ডিএনএস সার্ভারটা অ্যাড করব, আইপি ডিএনএস এর থেকে আমার যে আইএসপি ডিএনএসটা আছে সেটাই আমি দিয়ে দিব, অথবা আমি আমার লোকাল যে গেটওয়েটা আছে এটাকেও আমি ডিএনএস ডিক্লেয়ার করতে পারি, বাট আমার আইএসপি ডিএনএস যেটা আছে সেটা ইউজ করা এটাই পছন্দ বেশি, কারণ আইএসপি ডিএনএসে আপনার তাদের ইন্ডেক্সে ওয়েবসাইটের লিস্ট অনেক বেশি থাকে, তার কারণে আমার ইউজার যারা আছে তাদের জন্য অনেকটা সুবিধা হবে। প্রোটোকলে গিয়ে আমরা যেটা করব, ইউজ IPv6 ইয়েস থাকবে এবং এখানে ইনক্রিপশন ইয়েস থাকবে। ওকে, এরপর লিমিট, লিমিটে গিয়ে আমরা যেটা দেখছিলাম এখানে রেট লিমিট আর এক্সটিএক্স এর লিমিট যেটা আছে এটা আমরা উল্লেখ করা লাস্ট টিউটোরিয়ালে দেখেছি, তো আমরা এখান থেকে আজকে আর উল্লেখ করব না, আমরা এখানে শুধুমাত্র অনলি ওয়ান ইয়েস করে দিতেছি। আমরা এখানে কোনো ব্যান্ডউইথ উল্লেখ করলাম না, তো ব্যান্ডউইথ উল্লেখ না করলে যেটা হবে, আনলিমিটেড ব্যান্ডউইথ পাওয়ার পাওয়ার কথা সেটা আমরা দেখবো আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছে কি না। তো অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম। এরপর আমি সিক্রেটে যাব, সিক্রেটে যাওয়ার ইউজার ক্রিয়েট করার আগে, তার আগে আমি যে লোকাল আইপিটা অ্যাসাইন করছি বা যে আইপিটা অ্যাসাইন করছি সেই আইপিতে আমার নেট কনফিগার করতে হবে। তো আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে গিয়ে নেটে গিয়ে প্লাস ক্লিক করব, জেনারেল সোর্স নেট থাকবে, এখানে আমার সোর্স নেটওয়ার্ক যেটা 172.16.0.0/24, যেহেতু আমার লোকাল ল্যানে বা আমার যে লোকাল ইন্টারফেসটা আছে সেখানে একটাই আইপি অ্যাসাইন করা, তার জন্য আমি এখানে চাইলে উল্লেখ করতেও পারি নাও করতে পারি, যদি একটা আইপি বা থাকে তো সেক্ষেত্রে আপনার সোর্স অ্যাড্রেসটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, বাট উল্লেখ করে দেওয়াটা ভালো, না দিলেও কোনো প্রবলেম হবে না। এরপর আপনার এখানে ইন ইন্টারফেস আউট ইন্টারফেস কোনটা সেটা আপনি ডিক্লেয়ার করতে পারেন, বাট তারও কোনো প্রয়োজন নাই, নর্মালি করি মাস্কুয়ারেট। তো নেট কনফিগারেশন আমরা আগে টিউটোরিয়ালগুলিতে দেখেছি, তো সেই হিসাবে আপনারা আপনাদের ওই অনুযায়ী যেটা প্রয়োজন সেভাবে আপনারা করে নেবেন, আপাতত আমার এখানে তেমন একটা প্রয়োজন নাই এই বিষয়গুলো। ওকে, আমি নেট কনফিগার করে ফেলেছি, এখন আমি যেটা করব আমি একটা ইউজার ক্রিয়েট করি, প্লাস এখানে আমার নাম দিই তানভীর 34, সার্ভিস যেটা থাকবে পিপিপি ওই সার্ভিস, প্রোফাইল যেটা থাকবে অন এমবিপিএস, অ্যাপ্লাই ওকে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হলো আমি একটি ইউজার কানেক্ট করব, পিপি কানেকশন কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আগেই দেখে নিয়েছি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র DNVIR 1234। তো এখানে কানেক্ট নিয়ে নিছে এবং আমার আইপিতে ইন্টারনেটে চলে আসছে, আমি যদি চেক করি টেস্ট, টেস্ট দিলে আমার এখানে কি দেখায় দেখি কত এমবিপিএস পায়। টেস্টে গিয়ে দেখি এখানে 5.4 এমবিপিএস এর মতো পাচ্ছে,
এখানে কত কি পাই দেখি। দেখেন এখানে পিং কিন্তু অনেক বেশি আমার, এখানে যদি আমি একটু ইনফরমেশন গুলি দেখি এখানে পিং কিন্তু অনেক কম দেখাচ্ছে। এখানে আমার ডাউনলোড স্পিড যেটা আছে 1.73 Mbps। আমি কিন্তু আমার প্রোফাইল যে লিমিটটা আছে সেখানে কোনো লিমিট অ্যাসাইন করি নেই, এখানে কোনো লিমিট অ্যাসাইন করা নেই। এবং আমি যদি কিউতে দেখি কিউতেও কিন্তু আমার কোনো লিস্ট আসে নাই, কারণ যেহেতু আমি ব্যান্ডউইডথ অ্যাসাইন করি নেই তার কারণে আমার কিউতে কোনো স্পিডটা আসে নাই কোনোরকম। তো এই দেখুন আমার আপলোড স্পিড কিন্তু অনেক বেশি বা ডাউনলোড স্পিডটা অনেক কম। এখানে যদি দেখি এখানেও অনেকটা সেম আমার। তো আমরা যেটা দেখলাম, আমরা যদি প্রোফাইলের মধ্যে কোনো লিমিট উল্লেখ না করি, আমার যে বিষয়টা আপনাদেরকে জানানোর দরকার ছিল সেটা হচ্ছে আমি যদি আমার প্রোফাইলের এখানে কোনো লিমিট অ্যাসাইন না করি সেক্ষেত্রে আমার এখানে কোনো কিউ কিন্তু আসবে না, আমার কিউসের মধ্যে কোনো কিউ কিন্তু আসবে না। তো কিউসের মধ্যে আমার যদি কোনো কিউ না আসে সেক্ষেত্রে আমার কিউ লিস্ট ক্রিয়েট হবে না, আমি এখানে চাইলে আইপি ধরে ধরে বা নেটওয়ার্ক ধরে ধরে ব্যান্ডউইডথ অ্যাসাইন করতে পারবো। তো আমি যে আমার নেটওয়ার্কটা অ্যাসাইন করছি, আমার যে নেটওয়ার্কটা দেওয়া আছে যেমন 1 Mbps এর নেটওয়ার্ক, 1 Mbps এর যে নেটওয়ার্কটা ক্রিয়েট করছি সেটা হলো 172.16.0.0/24। এই ব্যান্ডউইডথ নেটওয়ার্কের জন্য আমি 1 Mbps এর একটা প্যাকেজ করছি। তো 1 Mbps এর প্যাকেট যদি আমি করে থাকি, কিন্তু আমি 1 Mbps দিব না, আমি একটু কমিয়ে দিই 512 করে দিই, যেহেতু আমার স্পিড ততটা বেশি না আপনারা দেখেছেন। তো 1 Mbps দিলে সেটা কোনো আসলে চেঞ্জ কোনো কিছু বুঝবেন না আপনারা। তো তার জন্য আমি এখানে 512 kbps করে দিলাম। তো 512 kbps করে দিয়ে এখন আমি যেটা আপলোড ডাউনলোড স্পিডটা কত আসে এখানে দেখবো, তার জন্য আপলোড তুলে নিলাম এবং এখানে ডাউনলোডটাও নিয়ে নিলাম। তো আমি এটাকে এক সাইডে রাখি এবং আমার যেটা ইয়ে আছে সেটাকেও আমি এক সাইডে রাখি। এখন যদি আমি স্পিডটা দেখি তাহলে কত কি আসে দেখি। ওকে, ডাউনলোড চলতেছে এবং এখানেও যদি আমি একটু চেক করি কেমন কি দেখায়। তো আমার স্পিড কিন্তু এখানে যেমনটা দেখাচ্ছে স্টেবল, এখানেও তেমনটাই কিন্তু দেখাচ্ছে, অনেকটা সেম ব্যান্ডউইথই দেখাচ্ছে আপলোড ডাউনলোড ইউজ করে। আবার এখানে যেটা দেখাচ্ছে সেটাও কিন্তু অ্যাকচুয়াল ব্যান্ডউইথই। এটাকে 512-কে আপনার 8 দিয়ে ভাগ করলে যে ব্যান্ডউইথটা দেখায়, 512 kbps কে আমি যদি ভাগ করি 512/8 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা আসার কথা 64 kbps এর মতো আসার কথা। তো 64 kbps এর চেয়ে কিছুটা কম দেখাচ্ছে, কারণ আমার পিং কিন্তু তেমন একটা বেশি যে তাও না। আবার এখানে নেটওয়ার্ক অনুযায়ী ল্যাটেন্সি অনুযায়ী ব্যান্ডউইথের ক্যাপাসিটি কখন কেমন টানবে সেটার উপরে ডিপেন্ড করতেছে। তো আমার এখানে দেখেন ততটা কিন্তু আপ ডাউন বেশি না, এটা আপনাদের থাকবেই ইউজার হিসেবে। তো এখান থেকে আমরা করতে পারি 512 kbps এর টেস্টিংটা আমরা করলাম, যেখানে আপনি আপনার পিপিপির প্রোফাইলে কোনো লিমিট অ্যালাউ না করেও আপনি আপনার যে কিউস আছে কিউসের মধ্যে এভাবে কিউ তৈরি করে ব্যান্ডউইথ সেন্ড করতে পারেন। আর যেটা ওয়ে আছে আরেকটা, আমি পিপিপি প্রোফাইলে চলে যাই। পিপিপির প্রোফাইলে এখানে সেশন টাইম আউট, আইডিয়াল টাইম আউট এইসব বিষয়গুলি আসলে আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, তার কারণে আমাদের এগুলি জানার তেমন কোনো প্রয়োজন নেই, এটা আমাদের কোনো আসলে তেমন কাজে আসে না বা প্রয়োজনও নাই। ইনসার্ট কিউ বিফোর আপনার এখানে যেটা করতে পারেন, যেমন আপনি যদি ডাইনামিক্যালি এখানে লিমিট দিয়ে রাখেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউটিউব ব্যান্ডউইথ আছে, ফেসবুক ব্যান্ডউইথ আছে, তাদের নিচে নিচে যেমন কর্পোরেট সেক্টরে যেটা হয় তাদের ইউটিউব বা গেটওয়ে যদি নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন
আপনার এই লোকাল আইপির কিউগুলি যদি তাদের নিচে নিচে না থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইউজারগুলি কি বলে, আপনার ইউজারগুলি দেখা যাবে যে তাদের উপরে চলে আসলে সেই কিউগুলি যদি আপনার স্ট্যাটিকলি ক্রিয়েট করা থাকে, এখানে যদি আপনার স্ট্যাটিক কিউ ক্রিয়েট করা থাকে, আর আমি যদি এখানে লিমিট অ্যালাউ করে রাখি, যেমন এখানে যদি আমি আপনাদেরকে লিমিট দিয়ে দেখাই 512 কে স্ল্যাশ 512 কে লিমিট দিয়ে দেখাই, তো সেক্ষেত্রে যেটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। কানেক্ট করি ওয়ান টু থ্রি ফোর, ওকে কানেক্ট করা হয়ে গেছে। তো কানেক্ট করলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে কানেক্টিং দেখাচ্ছে, এবং এখানে কিউতে যদি যাই তাহলে আমার যে কিউটা আছে এটা নিচে নিচেই আসতেছে অটোমেটিক্যালি। তো এই কিউটাকে কিন্তু আপনি এটার উপরেও রাখতে পারেন। তো উপরে রাখার জন্য আমার যে কনফিগারেশনটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে বলে দিব যে কিউতে গিয়ে ইনসার্ট যে কিউটা আছে বিফোর, না ইনসার্ট ফার্স্টে যদি দিয়ে দিই তাহলে ফার্স্টে আসবে। আমি ডিসকানেক্ট করি, আবারও কানেক্ট দিই, মাইক্রোটিকটা সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আমি মাইক্রোটিকটা একটু কানেক্ট করি, ওকে আমার মাইক্রোটিকটা অফ হয়ে গিয়েছিল, তো আমি নতুন করে আবার চালু করে নিচ্ছি। ল্যান কার্ডটা ডিসেবল করে ইনেবল দিই, ইনেবল করলাম, ওকে। তো আমার মাইক্রোটিকটা এখন পেয়ে যাওয়ার কথা। তো মাইক্রোটিকটা চলে কানেক্ট হয়ে গেছে, এখন আমরা যদি কানেক্ট করি, মানে কানেক্ট করার চেষ্টা করি যদি, তো দেখি কি হয়। কানেক্ট হয়নি, তো কানেক্ট হয়ে গেছে। এবং এখানে যদি আমি কিউতে যাই, তো কিউতে গেলে দেখবো যে এখন কিন্তু এটা আমার উপরেই চলে আসছে, আর কারণ আমি এটা প্রোফাইলের মধ্যে বলে রাখছি যে ফার্স্টে চলে আসবে। তো এই ছিল আপ ডাউন, বা আপনারা কোন কিউর উপরে রাখতে চান নিচে রাখতে চান সেটা এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। এছাড়া প্যারেন্ট কিউয়ের কাজটা অনেকটা সেম, আপনি একটা কিউ বলেন, কিউয়ের আন্ডারে রেখে দিলেন, সেটা করতে পারেন। কিউ টাইপ আছে যেটা, কিউ টাইপসের মাধ্যমে আপনি ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারেন। কিউ টাইপসের মাধ্যমে ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা যদি আমরা দেখি, মানে কিউ টাইপস অলরেডি করা আছে অনেকগুলি, আমরা একটা কিউ টাইপস তৈরি করি। তার আগে আমি যে লিমিটেশনটা আছে আমার সেটা তুলে দিলাম, এবং এখানে ফার্স্ট কিউ এটাও তুলে দিলাম। তা আমরা এখন একটা কিউ টাইপস তৈরি করি, আমরা কপি করে নিই সিকিউ ডাউনলোড ডিফল্ট, এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি টিপিপি ও ই পি সি কিউ
নাম দিলাম, তো এখানে লিমিট দিয়ে দিলাম 512 কে, সোর্স অ্যাড্রেস এবং ডাউন সোর্স অ্যাড্রেস অ্যালাউ করে দিলাম এবং ডেস্টিনেশন অ্যাড্রেস মানে আপলোড ডাউনলোড দুটার জন্য আমি অ্যালাউ করলাম অ্যাপ্লাই ওকে। তো এটা আমি গিয়ে আমার প্রোফাইলে অ্যাসাইন করব অ্যাপ্লাই। আমার এখানে কোনো লিমিট দেওয়া নেই, আমার শুধু কিউতে এখানে কিউ টাইপসটা উল্লেখ করা আছে। তো আমি আবারও ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করি। তো কানেক্ট হয়ে গেছে, ইন্টারনেটও পেয়ে গেছে। তো এখন যে চেঞ্জেসটা আসবে সেটা আমরা একটু দেখি। এখন যে চেঞ্জ আসছে সেটাতে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কিউতে কিন্তু কোনো কি বললে যদি বলি আমি এখানে কিউতে কোনো কিন্তু লিস্ট আসে নাই। আমাদের পিসি কিউর মাধ্যমে কিউ টাইপসের মাধ্যমে আমরা ব্যান্ডউইথটা কন্ট্রোল করছি আর আমাদের এখানে কিউতে কোনো লিস্ট অ্যাড্রেস আসে নাই। তো এই কাজটাও আপনারা করতে পারেন, আপনারা যদি চান এইভাবেও আপনারা করতে পারেন। কিউ টাইপসের মধ্যে আপনারা কিউ টাইপটা উল্লেখ করে দিলেন, সেটা আপনারা ডাউনলোডটাও শুধু দিতে পারেন, কারণ আপলোডটা ম্যানেজ না করলেও চলে। আপলোডটা ম্যানেজ করার আসলে তেমন কোনো প্রয়োজন নেই, ম্যানেজ না করলেও আপনাদের চলবে। শুধু ডাউনলোডের জন্য কিউ টাইপ তৈরি করে আপনারা দিয়ে দিলেন দিতে পারেন। তো এখন দেখি যে আমাদের আসলে ব্যান্ডউইথটা কত নিচ্ছে, সেটা আমরা কোথা থেকে দেখবো? সেটা আমরা ইন্টারফেস থেকে দেখতে পারি, এখানে ইন্টারফেস থেকে দেখতে পারি, অথবা আরেকটা যে উপায় আছে আমরা পিপিপির যে ইন্টারফেসটা আছে সেখান থেকেও দেখতে পারি আমার এই ইউজারটা কত কেবিপিএস করে পাচ্ছে। তো আমি আবারও স্পিডটা টেস্ট করি, দেখি কত কেবিপিএস করে পায়। ম্যান্ডি কিন্তু অনেক বেশি পাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে আমি যে কিউ টাইপসটা তৈরি করছি সেটা হয়তো বা কোথাও ভুল করছি, অথবা আমার যে কিউ টাইপসের মাধ্যমে ব্যান্ডউইথ কন্ট্রোল করার যে ইচ্ছাটা বা যেটা আমি চাচ্ছি সেটা আসলে ভুল বা সেভাবে কিন্তু করা যাবে না, এটাই আসলে প্রমাণ তো হয়। তো আমার এই দুইটা জায়গাতেই টেস্ট করাটা শেষ হোক, তারপরে আমরা দেখব। তো আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে সরি ডিসকানেক্ট হয়ে গেছে পিসি থেকে, আমি আবার একটু কানেক্ট করি। ওকে, তো স্পিড কিন্তু অনেক বেশি পাচ্ছে যেটা আমরা দেখতেছি। তো এখানে চেক করার মতো আর কিছু নাই, আমি যেটা করব আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে লিমিটসের মধ্যে যেটা আছে কিউ টাইপস পিসি কিউ এটা আমরা একটু চেক করি। আমরা কিউসে যাই, কিউসে গিয়ে কিউ টাইপস পিসি কিউর মধ্যে আমরা কি কোনো ভুল করলাম বা কোনো ভুল করি নাই সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের যেটা বলছে যে বিট হিসাব করে আমাদের দিতে হবে বা বিটস হিসাব করে না দিয়ে এইভাবে কে হিসাব করে আপনারা দিতে পারেন। তো এখানে আপনার সোর্স অ্যাড্রেস বা ডেস্টিনেশন অ্যাড্রেস আমি শুধুমাত্র ডাউনলোডের জন্য যদি অ্যালাউ করে এখানে আপনার 1 MB বলে দিই যে 1 MB পাবে, সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ায় যদি আমরা দেখি। অ্যাপ্লাই ওকে করলাম, আমার এখানে যে কিউটা ছিল সেটাও আমি অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তো এখন দেখি যে আমাদের এখানে আসলে কি দাঁড়ায় বা কি দেখায়। আমি যদি ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করি, ডিসকানেক্ট করলাম এবং কানেক্ট করলাম, এখানে দিলাম TNGIR 1234, কানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট চলে আসছে এবং কিউতে গিয়ে সিম্পল কিউতে কোনো লিস্ট আসে নাই। আমরা এখন ইন্টারফেস থেকে চেক করব যে আমার ব্যান্ডউইথটা কত পাচ্ছে। তো আমরা যদি ব্যান্ডউইথটা চেক করি দেখি কত পায়, ব্যান্ডউইথটা কিন্তু আগের মতো সেম পাচ্ছে।
ক্লোডের ক্ষেত্রেও সেম। তো এটার মাধ্যমে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, বা এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কিউ টাইপসে আপনারা যদি কিউতে আপনারা কোনো লিস্ট করে যদি অ্যাসাইন করেন, তো সেটা কিন্তু আসলে ওইভাবে আপনাদের জন্য কাজ করবে না। তো বেটার বা বেস্ট ওয়ে যা এটা আছে, সলিউশন আছে, আপনারা এখানে লিমিট উল্লেখ করে দিতে পারেন, অথবা যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে কিউসের মধ্যে একটা সিম্পল কিউ ক্রিয়েট করবেন আপনার নেটওয়ার্কের জন্য, এবং ওই নেটওয়ার্ক অনুযায়ী আপনি আসলে আপনার নেটওয়ার্কে বা আপনার হোস্ট আইপিগুলিতে ব্যান্ডউইথ শেয়ার করবেন, সেটা আপনারা করতে পারেন। তো মোটামুটি আমাদের পিপিপির যে সার্ভারের যে বিষয়টা ছিল, পিপিপি সার্ভারের যে অ্যাডভান্স একটু আলোচনা ছিল, সেটা আসলে এতটুকুই। আজকে আমাদের যে টপিকসটা তা আসলে এ পর্যন্তই সীমাবদ্ধ, এখানে আমাদের তেমন কোনো আলোচনা নাই। আর কিছু যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি এখানে যেটা করতে পারেন, আপনার লোকাল অ্যাড্রেস, তো লোকাল অ্যাড্রেস আপনার পুল অনুযায়ী বা প্রোফাইল অনুযায়ী প্রোফাইল থেকে পেয়ে যাবে। আপনি যেটা করতে পারেন এখানে, আরও একটু যদি আমরা আলোচনা করি, সেখানে আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করলেন না, আমি কোনো প্রোফাইল ক্রিয়েট করলাম না, আমি কিউতে গিয়ে একটা কিউ তৈরি করলাম, সেটা কিউটা কি 512 কিয়ের জন্য একটা কিউ তৈরি করলাম, সেটা হলো 172.16.0.0/24। এখানে আমি ব্যান্ডউইথ দিচ্ছি 512K, 512K অ্যাপ্লাই, ওকে। তো এখন যেটা করব, আমি পিপিপিতে চলে যাচ্ছি, সিক্রেট অ্যাক্টিভ কানেকশনের থেকে আমার কানেকশনটা রিমুভ করে দিলাম, এখান থেকে যেটা হচ্ছে আমি এটাও রিমুভ, সরি এটা রিমুভ করব না, আমার প্রোফাইলে কোনো প্রোফাইল নেই, আমি সিক্রেটের মধ্যে যে ইউজারটা তৈরি করছি সেখানে আমি লোকাল অ্যাড্রেস বলে দিই 172.6.0.1, রিমোট অ্যাড্রেস 172.16.0.2, বা অন্য কোনো আইপি দিতে পারে, আমি আপাতত টু দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো টু থাকবে, অ্যাপ্লাই, ওকে করলাম, আমার এটা চালু হয়ে গেছে কেন, ওকে। তো এখন আমরা কি করব, আমরা কানেক্ট করব, কানেক্ট করার জন্য TNVIR পাসওয়ার্ড 1234, এখানে কিছু সমস্যা হচ্ছে আসলে ভিউয়ার্স, আমার বাইরে ঝড় উঠছে, তো ঝড় ওঠার কারণে এখানে আমার কিছুটা আর্থিং এ প্রবলেম করতেছে, সম্ভবত পাওয়ার ফ্লাকচুয়েট করতেছে, তো যার কারণে আমার কিছুটা প্রবলেম করতেছে, এখানে বারবার আমার মাইক্রোটিকটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি একটু আমার ল্যান কার্ডটা আরেকবার ইনেবল ডিসেবল করে দেখি, ডিসেবল করলাম এবং আবার ইনেবল করলাম, ওকে, আমার কানেকশনটা চলে আসছে আবারও। এখন যেটা করব, আমি যেটা করেছিলাম এখানে, আমার এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার সিক্রেটের মধ্যে লোকাল অ্যাড্রেস এবং রিমোট অ্যাড্রেস আমি উল্লেখ করে দিয়েছিলাম। তো আমি এখন আমার ইউজারটা কানেক্ট করব, TNVIR 1234, ওকে, কানেক্টেড হয়ে গেল, ইন্টারনেট পেয়ে গেছে। তো আমি যদি আমার আইপি কত পেয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে এখান থেকে যদি আমি স্ট্যাটাস চেক করি ডিটেলসে, যে আইপি পেয়েছে 172.16.0.2, এবং আমি যদি আমার মাইক্রোটিক থেকে দেখি অ্যাক্টিভ কানেকশনে, আমার অ্যাড্রেসটা কি 172.16.0.2, এবং আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে যদি চেক করি আমার অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস যেটা আছে, লোকাল অ্যাড্রেস সেটা, এবং নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা পেয়েছে সেটা 172.16.0.2। আমি যদি এখানে অন্য কোনো আইপি দিয়ে দিতাম, উল্লেখ করে দিতাম, তো ওই আইপিটাই সে পেতো, এবং ওই আইপি ধরে ধরেই সে ইন্টারনেট ইউজ করতো। তো এখন যে বিষয়টা আছে সেটা হলো, আমরা যে আইপিতে আমাদের নেটওয়ার্কে যে ব্যান্ডউইথটা অ্যাসাইন করছি, সেই ব্যান্ডউইথটা সে পাচ্ছে কি না সেটা আমরা আসলে এখন চেক করব। তো আমি চেক করি, দেখি কি পাই।
512 কেবিপিএস এর মতোই সে দেখাচ্ছে এখানে এখানে কিছুটা কম উঠতেছে আরো একটু বাড়তেছে আস্তে আস্তে ওকে প্রায় অ্যাকচুয়ালটা দেখাচ্ছে এবং এখানে যেটা দেখাচ্ছে সেটাও প্রায় আসলে বলতে গেলে সেম ব্যান্ডউইথটাই সে দেখাচ্ছে আমাদেরকে এবং আমরা যদি পিপিপির ইন্টারফেস থেকে যদি দেখতে চাই তো সেখানেও আমরা দেখব যে এখানেও ব্যান্ডউইথটা কিন্তু সে একদম অ্যাকুরেট ব্যান্ডউইথটাই পাচ্ছে তো আমি যদি অন্য একটা আইপি জন্য ব্যান্ডউইথটা সেন্ড করতাম সেক্ষেত্রেও কিন্তু একই কাজ করতো যেমন আমি যদি এখানে কিউতে যদি বলে দিই কিউতে আমি 512-র এখানে যদি আমি একটা আইপি বলে দিই যেমন শুধুমাত্র 10 আইপিটা বলে দিলাম 10 আইপির জন্য এই ব্যান্ডউইথটা অ্যাসাইন করা আছে বাদ বাকি অন্যান্য যে আইপিগুলি আছে সেটার জন্য কোনো ব্যান্ডউইথটা অ্যাসাইন করা নাই তো সেক্ষেত্রে কি দেখা আমি যদি আবার চেক করি ব্যান্ডউইথ কিন্তু অনেক বেশি নিয়ে নিচ্ছে এখন আমরা পিপিপি ইন্টারফেস থেকে চেক করলে বুঝতে পারবো আর আপনার স্পিড টেস্টে যদি আমরা চেক করি তাহলে এখানেও আমরা সেম জিনিসগুলি বুঝতে পারবো দেখতে পারবো তো দেখুন তো আমি যেটা করব এখন আমার সিক্রেটের মধ্যে যে আইপিটা ছিল 2 সেটা আমি চেঞ্জ করে 10 করে দিব 10 করে দিলে যেটা হবে আমার ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করতে হবে কানেক্ট করব ডিএনজিওআর 1234 ওকে তো এখন যে আইপিটা পাওয়ার কথা আমার আইপি পাওয়ার কথা 10 তো 10 আইপিতে যে ব্যান্ডউইথটা অ্যাসাইন করা ছিল 512 তো 512 এসে এখানে পাবে আমরা যদি কিউ থেকে চেক করি তো 512 কেবিপিএস এর যে ব্যান্ডউইথটা সে নিয়ে শুরু করেছে তো 512 কেবিপিসি সে এখানে পাবে তো আরেকটা যে কাজ আছে সেটা যেটা কাজটা আপনারা করতে পারেন তার জন্য আমি যে কাজটা করব আমি পিপিপিতে চলে যাব পিপিপিতে গিয়ে আমার যে কলার আইডি বলতে আমার যে ম্যাক অ্যাড্রেস আমি যদি ম্যাক অ্যাড্রেসটা আমার সাথে ম্যাচ করতে চাই সরি আমার যে নেটওয়ার্ক লাইন কার্ড আছে সেটার সাথে যদি আমি আমার ম্যাক অ্যাড্রেসটা মেলাতে চাই ফিজিক্যাল অ্যাড্রেস লাস্টে 2C-09 তো এখানেও যেটা দেখাবে 2C:09 তো এই ম্যাক অ্যাড্রেসটা যদি আমি বাইন্ড করে দেই আমার ইউজারের জন্য তো এই ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি আমি এই ইউজারকে কল করি তখন ওই ইউজারটাই আপনার কানেক্ট করবে যেমন দেখাই আমার ইউজারের এখানে আমি কলার আইডি সেট করে দিলাম অ্যাপ্লাই ওকে করলাম আমি ডিসকানেক্ট করি এবং আরেকবার কানেক্ট করার চেষ্টা করি ENGIR 1234 ওকে আমার ইউজারটা কি হয়েছে কানেক্ট কিন্তু হয়ে গেছে আমার ইউজারটা এখানে দেখাচ্ছে কানেক্টেড কলার আইডি ম্যাচ করছে যার কারণে কানেক্টেড তো আমি যদি এখান থেকে একটা কাজ করতে পারি আমি এখান থেকে আমার যে কলার আইডিটা আছে কলার আইডি 2C জায়গায় 2F করে দিই ওকে ওকে করে দিলাম তো এখন কিন্তু আসলে আমার যে পিসি যে ল্যান কার্ডের যে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা সেটা কিন্তু ম্যাচ করবে না তো ম্যাচ না করলে কিন্তু আমার আসলে কানেকশনটা নিবে না আমাকে এখানে ইরর দেখাচ্ছে এবং আপনি যদি আপনার এখানে এসে লগ চেক করেন তাহলে এখানেও কিন্তু আপনার ইরর দেখাবে 2C ইউজার তানবির কল্ড ফ্রম তার ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে বাট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম বড় করে দিতে হবে আমাদেরকে আসলে ফ্রম 2F আমাদের এই ম্যাক থেকে যদি আমি কল করতাম তাহলে সেটা ম্যাচ করতো আপনার লগে সেটা রিপোর্ট করতেছে বাট আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা ম্যাচ করতেছে না যার কারণে তো আপনি যদি কোনো কারণে ম্যাক ভুল করে থাকেন তো
তো ইউজারের ম্যাকটা এখান থেকে দেখেও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে 2F দিয়েছিলাম, আমি এখানে যেটা করেছিলাম 2F করে দিয়েছিলাম, বাট এটা কিন্তু আমি ভুল দিছি, বা আমি এই ম্যাক অ্যাড্রেসটা জন্য যে পিসিটা অ্যালাউ করছিলাম সেটা তো 2C দিয়ে কিন্তু আসলে কানেক্ট হবে না। তো 2C দিয়ে কানেক্ট করতে গেলে আমাদের যেটা আছে, আমরা যদি আবারও আপনার জন্য একটা ইউজার ক্রিয়েট করি, যেমন আমি সেম ইউজারটাকে কপি করলাম, সব কিছু সেম আছে, আমি এখানে নাম যেটা আছে TANVIR তানভীর দিয়ে যদি ট্রাই করি, 2F এর জায়গায় আমি দিয়ে দিলাম 2C, ট্রাই করি, তাহলে আমাকে দেখাবে যে এই নামে একটা ইউজার আছে। যেহেতু তো এই নামে ইউজার তো আপনি আর ক্রিয়েট করতে পারবেন না, তানভীর অন দিয়ে দিলাম, তো আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি আইপিটা চেঞ্জ করি নি, আইপিটা চেঞ্জ করি নি টু, তো আমি এই ইউজারের এখন কানেক্ট করবো তানভীর অন, পাসওয়ার্ড 1234, TANVIR 1, পাসওয়ার্ড 1234, কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড দেখাচ্ছে। আবার আমি যদি লগে যাই, তাহলে লগে গেলে আমাকে কি দেখাবে, অন অ্যাড বাই অ্যাডমিন, আমি অ্যাডমিন অ্যাড করছি, পিভি কানেকশন এস্টাবলিশ, এই ম্যাক দিয়ে তানভীর লগ ইন, আইপি দেখাচ্ছে, তানভীর অথেন্টিকেটেড, তানভীর কানেক্টেড। ওকে, তো এই বিষয়গুলি আপনারা এখান থেকে দেখে দেখে চেক করে দেখবেন কিছু বিষয়গুলো। তো এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলি দেখব সেটা হচ্ছে, আমি চেয়েছিলাম যেটা আপনাদের জন্য, আইএসপি জন্য কিভাবে একটা কি বলে পিভি সার্ভার কনফিগারেশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাট আমার মনে হচ্ছে যে আমার যে পিভির যে ইরোর কানেকশনগুলি আছে বা যে ইরোর কোডগুলি আছে সেগুলি সম্পর্কেও আসলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা উচিত। তো আমি চিন্তা করতেছি যে আমার নেক্সট টিউটোরিয়াল যেটা হচ্ছে সেটা আমি আইএসপি জন্য পিভি সার্ভার কনফিগার না করে আমি দেখাবো যে ইরোর কানেকশনগুলো বা ইরোর কোডগুলি কোনটা কি ভুল করলে আমাদের কোন ধরনের ইরোর কোডগুলি জেনারেট করে সেটা আমরা এখানে দেখাবো। তো সেটা জন্য আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কী কী ইরোর কোডগুলি আমাদের পিভিপিতে আমরা পাই নর্মালি, এবং কী ধরনের ইরোর কোড জেনারেট হয়, কী কী ভুল করলে কী কী ধরনের ইরোর কোড আমাদেরকে দেখাবে, এই বিষয়গুলি আমরা একটু দেখব, আমরা নিজেরা এখানে ট্রাবল শুটিং করা শিখব। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।